দুর্গাপূজা নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি এবছর সারাদেশে বত্রিশ হাজার একশো আটষট্টিটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে জানিয়ে সব মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে পরামর্শ দেন মন্ত্রী আগের বছরগুলোতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সবার উপর দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে পূজা মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সংখ্যক আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করা হবে পুলিশ সদর দপ্তর বিভাগীয় জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে দুষ্কৃতিকারীদের রোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার গুজব রোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে কেউ এই ধরনের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা মুখোমুখি হবে